বৃহস্পতিবারে অসমলৈ আহিব প্রধানমন্ত্রী। তামুলপান্দির রাইজক সভালৈ মাতিছে বিজেপি নেতাই। এএমসির পৰা খনিকৰ পথাৰলৈ যুদ্ধকালীন তৎপরতা। প্রধানমন্ত্রীক আদৰিব 4000 ঢুলীয়া নাচনীয়ে। এনেকৈয়ে হাতত তামোলপাণৰ বটালৈ ডিব্ৰুগড়ৰ ঘৰে ঘৰে সোমাইছে বিজেপি নেতা। উদ্দেশ্য প্রধানমন্ত্রীর সভালৈ নিমন্ত্রণ, যেন বিয়ালৈহে নিমন্ত্রণ কৰিছে এওঁলোকে। আমার এই গাঁও পঞ্চায়েতের খনিকরতে প্রধানমন্ত্রী ডাঙরি আহিব। আমি আমার ভারতীয় জনতা পার্টি ইয়ার কার্যকর্তা সকলে ঘরে ঘরে গৈ আমি তামোল পান দি আমি রাইজক নিমন্ত্রণ জানাইছো। লাহোয়াল বিধানসভা সমষ্টির অন্তর্গত খনিকরত এইখন সভা অনুষ্ঠিত হয়েছে। আর এই সভার কার্য যিকটা পঞ্চায়েত, এই পঞ্চায়েতর আমি ঘরে ঘরে গৈ রাইজক এই সভালৈ আহিবর বাবে আমি আমন্ত্রণ জানাই। এয়া প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবলগা খনিকর পথারর দৃশ্য। খনিকর পথারত এতিয়াও ঠায়ে ঠায়ে একাঠু পর্যন্ত পানি হয়েছে, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিরে অতিরিক্ত পানি আঁতরার ব্যবস্থা করেছে প্রশাসনে। আনহাতে পাঁচটাক বৃহৎ মণ্ডপ আকর্ষণীয় মঞ্চ সম্পূর্ণ হয়ে উঠিল যদিও পানির বাবে মণ্ডপর ভিতর পুনের ওখক প্লেটফর্ম নির্মাণ করবলগা অবস্থার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের বাবে প্লেন ওয়ান আর প্লেন টু প্রস্তুত করেছে প্রশাসনে। প্লেন ওয়ান অনুসরি প্রধানমন্ত্রী মোদিয়ে বিশেষ বিমানে ডিব্রুগড়ের মোহনবাড়ী বিমানবন্দরত অবতরণ করব আর তারপর হেলিকপ্টারত অসম মেডিকেল কলেজের সমীপবর্তী হিলৈধরি গাঁত নির্মাণ সম্পূর্ণ হওয়া অস্থায়ী হেলিপেডত অবতরণ করব। হিলৈধরীর গাড়ি পোনে পোনে অসম মেডিকেল কলেজের চৌহদত নির্মাণ সম্পূর্ণ হওয়া ক্যান্সার কেয়ার হাসপাতালের শুভ উদ্বোধন করব প্রধানমন্ত্রী। জানিবপরা মতে ক্যান্সার হাসপাতাল মুক্তি করার পিছত ক্ষন্তেক সময় পরিদর্শন করে পুনের হিলৈধরী হেলিপেডলৈ উভতি যাব মোদী আর তারপরাই হেলিকপ্টারে উড়া মারিব খনিকরের রাজহুয়া সভালৈ। ইয়ার বাবে ডিব্রুগড়ের হিলৈধরী আর খনিকর পথারত তিনিখনক হেলিপেড নির্মাণ করা হয়েছে। যদিহে বতর বেয়া হয় তেন্তে প্লেন টুর মতে হব প্রধানমন্ত্রীর ভবন। প্লেন টুর মতে প্রধানমন্ত্রী ডিব্রুগড়ের মাজেরে গাড়ি আহিব। মোহনবাড়ী বিমানবন্দরের পোনে পোনে গাড়ি অসম মেডিকেল কলেজলৈ আহিব প্রধানমন্ত্রী। সেয়ে মোহনবাড়ীর পোনপটিয়াক ডিব্রুগড় মেডিকেল সংযোগী কেবাটাও পথ অতি উন্নতভাবে নির্মাণ করে যাতায়াতের সুগম করে তোলা হয়েছে। আনহাতে ডিব্রুগড়ের প্রধান গুরুত্বপূর্ণ মানকটা পথটো খনিকর পথারের অসম মেডিকেললৈ উন্নত মানের দিনে নিশায় নির্মাণ করে থাকা হয়েছে। পথর দুয়ো কাষে দিয়া হয়েছে বাঁহর বেরিকেড। ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যকর্তাসকলে দিনে নিশায় কাম করে আছে রাইজক ইয়াত গোট খুবর কারণে। যথেষ্ট রাইজ আহিব, কেবালাখো লোকের সমাগম যেহেতু ইয়াত হব। আমি গাড়ি ঘোড়া রাইজক দিব পৰা নাই। এই অঞ্চলের ডিব্রুগড় কাষে পাশে এই অঞ্চলের প্রায় কেবা হাজার লোক, প্রায় 25,000 অধিক লোক ইয়াতে খোজকাড়ি ইয়ালে আহিব। ইতিমধ্যে আমার সেইখানে ব্যবস্থা আমি করা হয়েছে। এটা আমার একটা মূল মণ্ডপ, মূল মণ্ডপত মূল যখন মঞ্চ তাতে প্রধানমন্ত্রী ডাঙরিয়া, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর কেন্দ্রীয় মন্ত্রী সকল ইয়াতে তেখেত সকল বহিব। আর এখন মঞ্চ দিয়া হয়েছে এফালে আমার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেন বহাগর বতর বিহুর প্রদর্শন হব আর আমার একেলগে 4000 নাচনিয়ে ইয়াতে বিহু নৃত্য প্রদর্শন করব। কেবল সিমানেই নহয়, রাজহুয়া সভাত প্রধানমন্ত্রীক আদরিব 4000 ঢুলিয়া নাচনিয়ে। মুঠতে ডিব্রুগড়ত এটা এক উচক মুখর পরিবেশ। উল্লেখযোগ্য যে 28 এপ্রিলত প্রধানমন্ত্রী মোদিয়ে ডিব্রুগড়ের অত্যাধুনিক 300 বিছনাযুক্ত ক্যান্সার হাসপাতাল শুভ উদ্বোধন করার লগতে রাজ্যের আন 7 ক্যান্সার হাসপাতালও শুভ উদ্বোধন করব। কার্বি আংলংয়ের লরেন্স সিটি এখন জনসভাত ভাগ লব প্রধানমন্ত্রী। ডিব্রুগড়ের রাতুল গোহাঁই, DY365।